বিয়ে মানেই প্রচুর শপিং, আর এই শপিং এর মেন আকর্ষণই হলো বর এবং কনের শপিং গুলো। চিজি শেফের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম আমার বোনের বিয়ে ঠিক হয়েছে এবং আমার বোনের বিয়ের জন্য আমরা শপিং করা শুরু করে দিয়েছি। আমরা বরের জন্য এবং বরের ফ্যামিলির জন্য কি কি শপিং করেছি আজকে আমি আপনাদের সাথে তা শেয়ার করব। প্রথমেই আমি আপনাদের দেখাবো আমার বোনের বরের জন্য আমরা কি কি কসমেটিক্স আইটেম কিনেছি। প্রথমে এখানে রয়েছে শ্যাম্পু, ময়শ্চারাইজার, কটন বার, রয়েছে এখানে কন্ডিশনার, চিরুনি, সাবান, এরপর রয়েছে ওয়েট টিস্যু, এরপর রয়েছে আপনার ফেস ওয়াশ, এরপর রয়েছে রেজার এবং আফটার শেভ। এই জিনিসগুলো আমরা এখন ডালাতে সাজাবো। বরের জিনিসগুলো দেওয়ার জন্য আমরা মার্কেট থেকে কিছু ডালা কিনেছি এবং কিনেছি একটি লাগেজ। তো আমরা প্রথমে ডালাগুলো সাজিয়ে নিব। বরের জন্য আমরা একটি টাওয়াল কিনেছিলাম, তো প্রথমেই ডালাতে আমরা টাওয়ালটি দিয়ে এরপর এক এক করে সবগুলো কসমেটিক্স সাজিয়ে দিব। যেহেতু আমার একার পক্ষে সম্ভব নয় ডালাগুলো সাজানো, আজকে আমার ডালাগুলো সাজাতে আমাকে হেল্প করেছে আমার কাজিন নিপু এবং আমার বোন। বিয়ের আসল মজাই হচ্ছে বিয়ের শপিং করা এবং ডালা সাজানো। এই জিনিসগুলো আমি অনেক এনজয় করি, আমি জানি না কার কেমন লাগে। আমাদের কসমেটিক্স এর ডালা সাজানো হয়ে গেছে, এখন আমি আপনাদের দেখাচ্ছি বরের জন্য আমরা কি কি জুতো কিনেছি। ব্ল্যাক কালারের জুতোটা কিনেছি আমরা বিয়ের জন্য, কফি কালারের জুতাটা কিনেছি আমরা হলুদের জন্য, এবং চকলেট কালারের জুতাটা কিনেছি আমরা বৌভাতের জন্য। প্রত্যেকটি জুতা আমাদের খুবই ভালো লেগেছে এবং ডিজাইনগুলো খুবই ইউনিক। এরপর আমরা এখানে কিনেছি সক্স, এরপর কিনেছি এখানে জুতার কালি, এরপর কিনেছি এখানে মানি ব্যাগ, এরপর কিনেছি এখানে জুতা পরিষ্কার করার একটি ব্রাশ, এরপর এখানে কিনেছি একটি বেল্ট। এই সবগুলো জিনিসের সাথে এখন আমরা জুতাগুলো খুব সুন্দরভাবে ডালাতে সেট করে নিব। যেহেতু জুতার এখানে আইটেমগুলো বেশি, সেজন্য আমরা এখানে একটি বড় ডালা বাছাই করে নিয়েছি, যাতে করে সবগুলো জিনিস একসাথে এঁটে যায়। আমাদের জুতার ডালাটি খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে, এখন আমরা অন্য একটি ডালা সাজানোর প্রস্তুতি নিব। হলুদে আমরা বরের জন্য কিছু শপিং করেছি, এর মধ্যে রয়েছে হলুদ কালারের একটি পাঞ্জাবি, পাঞ্জাবির সাথে পরার জন্য আমরা কিনেছি একটি অফ হোয়াইট কালারের কোটি। আমার মনে হয়েছে ইয়েলো কালারের সাথে অফ হোয়াইট কালারটি বেশ ভালো মানাবে, সেজন্য আমরা এটি ম্যাচিং করে কিনেছি। এরপর কিনেছি আমরা একটি নামাজ পড়ার জন্য টুপি, হলুদ কালারের একটি টাওয়াল, এরপর রয়েছে এখানে ফোম শেপ এবং আফটার শেপ, এরপর রয়েছে একটি রেজার। হলুদের জিনিসগুলো এখন সুন্দর করে একটি ডালাতে সাজিয়ে নিচ্ছি। যখন কোনো বিয়ের অনুষ্ঠান শুরু হয় তখন কিন্তু আমরা সবাই খুব বেশি এক্সাইটেড থাকি হলুদের প্রোগ্রামের জন্য, কারণ হচ্ছে হলুদের প্রোগ্রামে কিন্তু খুব বেশি মজা করা যায়। হলুদের ডালার সাথে আমরা এখন দিয়ে দিব একটি সিলভার কালারের রাখি। রাখিটি যাতে ডালাতে খুব সুন্দরভাবে আটকে থাকে, সেজন্য রাখির দুপাশে আমরা সুন্দর করে কস্টেপ লাগিয়ে দিচ্ছি। হলুদের প্রোগ্রাম মানেই হচ্ছে নাচ গান, বাজি ফুটানো এবং হলুদ খেলা। এই জিনিসগুলোই হলুদের প্রোগ্রামকে খুব বেশি জমজমাট করে তোলে। হলুদের ডালাটি সাজানো হয়ে গেছে, এখন আমরা আরেকটি ডালা সাজাচ্ছি। এরপর বরের জন্য আমরা কিনেছি একটি সাদা পাঞ্জাবি, পায়জামা, বিয়েতে শেরওয়ানির সাথে পরার জন্য কিনেছি একটি শাল, এরপর কিনেছি একটি পাগড়ি। আমি খুবই দুঃখিত আমার এই ভিডিওতে আমি আপনাদের শেরওয়ানিটি দেখাতে পারছি না, কিন্তু অবশ্যই আমি পরের ভিডিওতে আপনাদের শেরওয়ানিটি দেখিয়ে দিব। এরপর এই বক্সটির ভিতরে রয়েছে একটি টাই, রুমাল এবং দুটি বোতাম। বিশ্বাস করেন, সব কিছু থেকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে পাগড়িটি, কারণ হচ্ছে পাগড়িটির মধ্যে একটি নবাব নবাব ভাব আছে। সেজন্য আমার মন চাচ্ছে পাগড়িটি নিয়ে আমি নিজেই নবাব নবাব ভাব নিয়ে বসে থাকি। তো আমাদের এই ডালাটি সাজানো হয়ে গেছে, এর পরের ডালাটিতে আমরা সাজিয়ে নিচ্ছি বরের ভাবিদের জন্য, মা এবং বাবা এবং দাদির জন্য কিছু জামা কাপড়। বিয়ের প্রতিটি জিনিস আমরা আমাদের পছন্দে কিনেছি, জানি না বর পক্ষের কেমন লাগবে, আশা করি ভালোই লাগবে। বিয়েতে আমি আরেকটি জিনিস খুব বেশি এনজয় করি, যখন বরপক্ষ এবং কনেপক্ষ একে অপরকে গিফট করে, সে জিনিসগুলো কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। গিফট পেতে কার না ভালো লাগে, আমার কিন্তু বেশ দারুণ লাগে গিফট পেতে। তো আমাদের মোটামুটি এখনকার মতো ডালাগুলো সাজানো হয়ে গেছে, এখন আমরা ডালার উপরে র্যাপিং গুলো করে নিচ্ছি। বরপক্ষের বাড়িতে পাঠানোর জন্য আমাদের আরো কিছু ডালা সাজানো বাকি আছে, আমরা যখন সেই ডালাগুলো সাজাবো সেই ডালাগুলো ভিডিও আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। ডালাগুলো সাজানোর পর আমরা এখন লাগেজটি সাজিয়ে নিচ্ছি। লাগেজে আমরা বরের ভাইয়েদের জন্য যে জিনিসপত্রগুলো কিনেছি সেগুলো সাজিয়ে নিচ্ছি। এরপর বরের ভাইয়ের ছেলেদের জন্য আমরা কিছু জিনিস কিনেছি, ওদের জিনিসগুলো আমরা লাগেজে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। বাসায় পরার জন্য বরের জন্য আমরা কিছু জামা কাপড় কিনেছি, সে জামা কাপড়গুলো আমরা লাগেজের অন্য সাইডে সাজিয়ে নিব। বিয়ের প্রতিটি জিনিস আমরা অনেক ভালোবাসা এবং আন্তরিকতার সাথে কিনেছি, আশা করি বরপক্ষের ভালো লাগবে। এভাবেই আমরা সবাই মিলে খুব সুন্দর করে ডালা এবং লাগেজটি সাজিয়ে নিয়েছি, আশা করি আপনাদের সবার পছন্দ হয়েছে।
আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনাদের সবাইকে আমার আগামী ব্লগটি দেখার আমন্ত্রণ রইল।